الحمد لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ وقال الله تعالى في موضع آخر أعوذ بالله من الشيطان الرجيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم الحمد لله সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সমস্ত গুণগান গুণকীর্তন চিত্ত সানা সেই মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ তাআলা নিমিত্তে যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর সর্বোৎকৃষ্ট স্থান এই মসজিদে এসে সকল ইবাদতের সবচেয়ে মর্যাদাপূর্ণ ইবাদত দুই রাকাত সালাত আদায় করার জন্য এসে এখানে উপস্থিত হওয়ার তৌফিক ইনায়াত করেছেন এবং আমাকে কিছু কথা বলার এবং আপনাদের সকলকে কিছু কথা শোনার তৌফিক ইনায়াত করেছেন সেই মহান রব্বুল আলামিনের জন্য আমরা সকলের অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী আখির নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন যার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমরা এই শান্তির ধর্ম ইসলামকে খুঁজে পেয়েছি সেই মহামানবের উপরে আমরা সকলে দরুদ পাঠ করি আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত মুসল্লিয়ান ইকরাম প্রিয় হাজিরিন আজকের এই জুমার সংক্ষিপ্ত সময়ে আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি সে বিষয়টি হচ্ছে ইত্তিবা ও সুন্নাহ অর্থাৎ সুন্নার অনুসরণ অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন যা তিনি করেছেন যেই বিধিবিধান যে শরীয়ত আমাদের কাছে দিয়ে গিয়েছেন আল্লাহ তাআলার পক্ষ থেকে যে শরীয়তের প্রদর্শন আমাদেরকে করিয়েছেন সেই শরীয়তকে পুঙ্খানুপুঙ্খানুভাবে অনুসরণ করা সেই শরীয়তকে আমাদের মনে ধারণ করা সেই আদর্শে আদর্শিত হওয়া
এবং সেই আদর্শকে মনে প্রাণে গ্রহণ করে জীবনের প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়ন করে দুনিয়া ও আখেরাতে নিজেকে সুন্দর এবং শান্তিপূর্ণ একটি জীবন কায়েম করে আমরা যেন আমাদের সর্বোচ্চ লক্ষ্য জান্নাতে পৌঁছতে পারি। আমাদের যেই লক্ষ্য রয়েছে জান্নাতুল ফিরদাউস, সেখানে যেন আমরা পৌঁছতে পারি, সেই জন্য আমাদের সর্বপ্রথম যে করণীয় সেটি হচ্ছে আমাদেরকে অবশ্যই অবশ্যই ইত্তিবাউ সুন্নাহ, অর্থাৎ সুন্নার অনুসরণ আমাদেরকে করতেই হবে। তো এই বিষয়টি নিয়ে আমি সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়ামা তাওফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি আনিব। সম্মানিত উপস্থিতি, আজকের বর্তমান সমাজে যদি আমরা তাকাই তাহলে আমরা দেখতে পাব যে আজকের বর্তমান সমাজ এমন একটি সমাজ হিসেবে রূপান্তরিত হয়েছে যে একসময় যে তাবেয়ী রহিমাহুল্লাহ তিনি বলেছিলেন যে একসময় এমন একটি যুগ আসবে যে যুগে মানুষেরা বিদআতকে সুন্নাত হিসেবে গ্রহণ করবে এবং সেই সুন্নাতটি মানুষের মধ্যে, সেই বিদআতটি মানুষের মধ্যে এমনভাবে প্রচার পাবে তা যেন সুন্নাত হিসেবে তা মানুষেরা মনে করবে, যা আমরা আজকে তার বাস্তব প্রমাণ আমরা বর্তমান সমাজে দেখতে পাচ্ছি যে আসলে বিদআতটা বর্তমান সমাজের মধ্যে কতটা ভয়াবহ আকার ধারণ করেছে, কতটা মহামারী আকার ধারণ করেছে। সেই জন্যে আমাদের সুন্নার গুরুত্ব, সুন্নাকে আমরা কিভাবে অনুসরণ করব, আসলে এর অনুসরণের মাপকাঠি কি, এর রূপরেখা কি এবং এর ধরন কি, এই প্রত্যেকটি বিষয় নিয়ে জানা এবং আলোকপাত করা আমাদের প্রত্যেকটি মুসলিমের জন্য আবশ্যক। সেই জন্যে আজকের এই বিষয়টি চয়ন করা। সম্মানিত উপস্থিতি, বিষয় ঢোকার পূর্বে সর্বপ্রথম আমরা জানব আসলে মূলত ইত্তিবা ও সুন্নাহ, সেখানে দুইটি শব্দ রয়েছে, একটি হচ্ছে ইত্তিবা আরেকটি রয়েছে সুন্নাহ। তো আসলে এই ইত্তিবা মানে কি আর সুন্নাত মানে কি? সম্মানিত উপস্থিতি, বিভিন্ন গ্রন্থের মধ্যে ব্যাখ্যা করলে সংক্ষিপ্ত ফল এবং সারসংক্ষেপ ফল যেটা জানাই সেটা হচ্ছে ইত্তিবা আমরা শাব্দিক অর্থে বুঝাই যে কারোর পিছনে অনুসরণ করা বা কারোর পিছনে যাওয়া। স্বাভাবিক অর্থে কোনো কিছুর পিছনে যাওয়া, কোনো কিছুকে অনুসরণ করে তাকে ফলো করা বা অনুসরণ করা, তার পিছনে পিছনে যাওয়াকে ইত্তিবা বলে, এটাকে শাব্দিক অর্থে। কিন্তু পারিভাষিক অর্থে শরীয়তের দৃষ্টিতে ইত্তিবা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে আনীত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে প্রদর্শিত যে সুন্নাহ আমাদের জীবনে রয়েছে, আমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সুন্নাহ দিয়ে গিয়েছেন সেই সুন্নতকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ণিত প্রত্যেকটি কথাকে, প্রত্যেকটি মাপকাঠিকে, প্রত্যেকটি সুন্দর জীবন ব্যবস্থাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বলেছেন সেভাবে পুঙ্খানুপুঙ্খানুভাবে তাকে অনুসরণ করা, তিনি যেভাবে দেখিয়ে গিয়েছেন সেভাবে তাকে অনুসরণ করা, তার পিছনে পিছনে চলা, এটাকে ইত্তিবা ও সুন্নাহ বলা হয়। এখানে আরেকটি শব্দের ব্যাখ্যা প্রয়োজন, সেটি হচ্ছে আসলে ইত্তিবা তো বুঝলাম কিন্তু সুন্নাহ কি, আসলে মূলত সুন্নাহ কি, যে আমরা সুন্নাহকে অনুসরণ করব, সুন্নার পিছনে চলব, সুন্নাহ যেভাবে এসেছে আমাদের আদর্শ যেভাবে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে আমাদের যে সুন্নাহ দিয়ে গিয়েছেন সেটা আমরা অক্ষর অক্ষরে পালন করব, সেটাকে অনুসরণ করব। কিন্তু মূলত এই সুন্নাত কাকে বলে, আসলে মূলত সুন্নাহটা কি, এর ব্যাখ্যা বিভিন্ন কিতাবে বিভিন্নভাবে রয়েছে। সবচেয়ে গ্রহণযোগ্য এবং সুন্দর হচ্ছে যেটা আমরা পাই সালেহ ইবনে ফাউজান রহিমাহুল্লাহ, তিনি এই বিষয়টি ব্যাখ্যা করেছেন, এমনিভাবে মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন তিনি এই বিষয়টি ব্যাখ্যা করেছেন, আল্লামা ইমাম ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহ তিনি এই বিষয়টি ব্যাখ্যা করেছেন, যার সারসংক্ষেপ এভাবে দাঁড়ায় যে আসুন্নাতু হিয়া মা উদিফা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন কওলিন আও ফিলিন আও তাকরিরিন, যে সুন্নাহ হচ্ছে ওই বিষয় যে বিষয়টি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে নিসবত করা হয়, যে বিষয়টি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পৃক্ত, যে বিষয়টি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেই সম্পৃক্ত একমাত্র, এটা হতে পারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, এটা হতে পারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ, এটা হতে পারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৌন সমর্থন, অর্থাৎ তিনি সমর্থন দিয়েছেন, এরকম প্রত্যেকটি বিষয়কে সুন্নাত বলা হয়। সম্মানিত উপস্থিতি, তাহলে এক কথাই বলা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির পর থেকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু পর্যন্ত তার জীবনে ঘটে যাওয়া প্রত্যেকটি কথা, প্রত্যেকটি কাজ, প্রত্যেকটি মৌন সমর্থন,
প্রত্যেকটিকে এক একটি সুন্নাহ বা হাদিস বলে বলা হয় বা পরিচিত আমাদের কাছে। তাহলে প্রত্যেকটি ওই কথা, কাজ এবং মৌন সমর্থনকেই আমাদের জীবনে বাস্তবায়ন করার নামই হচ্ছে ইত্তিবা ও সুন্নাহ। তাহলে এই যে ইত্তিবা বা এই যে অনুসরণ, এই অনুসরণটা করার জন্য আসলে আমাদের কতটুকু তৎপর হওয়া দরকার? এটা কি শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করবে, এটা কি রাসূলেরই কথা, নাকি রাসূলকে অনুসরণ করার জন্য আল্লাহ তাআলাই তিনি আদেশ করেছেন, কোনটা? আসলে আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো যে শুধু বিষয়টি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করার বিষয়টি রাসূল সাল্লাম নিজে বলেননি, বরং তিনি আল্লাহ তাআলা তাকে অনুসরণ করার জন্য মানুষকে আদেশ করেছেন এবং তার অনুসরণের মাঝে মানুষের মুক্তির পথ রয়েছেন সেটিও তিনি বাতলিয়ে দিয়েছেন। আমরা যদি কোরআনকে দেখি তাহলে কোরআনের মধ্যে আমরা স্পষ্ট একটি আয়াত পাই, সেটি হচ্ছে আল্লাহ তাআলা তার কোরআনে স্পষ্টভাবে বলে দিয়েছেন, ওয়ামা আতাকুমুর রাসূল ফখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, যে আমি তোমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার যে রাসূল তোমাদের নিকটে পাঠিয়েছি সেই রাসূল তোমাদের নিকটে যা নিয়ে এসেছে তা তোমরা ফখুযুহু, তোমরা তা গ্রহণ করো, ওয়ামা নাহাকুম আনহু, এবং যা থেকে তিনি নিষেধ করেছেন তাকে তোমরা বর্জন করো, তার থেকে বিরত থাকো। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করার কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা নিয়ে এসেছেন তা গ্রহণ করার কথা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন। এখন সেই যুগে তাফসীর ইবনে কাসিরে আরেকটি আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেছেন যে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যে আল্লাহ তাআলা তার কোরআনে বলেছেন, হে নবী আপনি বলে দিন, যদি হে মানুষেরা তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে তোমরা নবীর অনুসরণ করো, মানে আমার অনুসরণ করো, অর্থাৎ নবীকে বলছেন তুমি বলে দাও যে আমার অনুসরণ করো তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি ব্যাখ্যা এনেছেন এভাবে যে যে ওই যুগে কিছু মানুষ, কিছু সাহাবীরা ছিলেন যারা কিছুটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কিছুটা বিদ্বেষ পরায়ণ বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেরকম ভাবে অনুসরণ না করা, কিন্তু তারা দাবি করতেন যে আমরা আল্লাহকে ভালোবাসি, তারা দাবি করতেন যে আল্লাহকে ভালোবাসি। এই কথার দাবির প্রেক্ষিতে আল্লাহ তাআলা তাদেরকে একটি আয়াতের মাধ্যমে পরীক্ষা করলেন যে তোমরা যেহেতু আল্লাহকে ভালোবাসো তাহলে এই আয়াতটি তোমরা পালন করো, দেখি তোমরা আল্লাহকে কতটুকু ভালোবাসো, কতটুকু ভালোবাসো এটা আমরা দেখব। তখন আল্লাহ তাআলা এই আয়াতটি নাজিল করলেন যে হে নবী আপনি বলে দিন, বল হে নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, তোমরা যদি আল্লাহকে ভালোবাসে থাকো, ফাত্তাবিউনি, তাহলে তোমরা আমার অনুসরণ করো, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে বলছেন যে তোমরা আমার অনুসরণ করো, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি অনুসরণের কথা বলা হচ্ছে। ইউহিব্বুকুমুল্লাহ, যদি তোমরা রাসূলকে অনুসরণ করো তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন, যদি তোমরা আমাকে অনুসরণ করো তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন। এই জন্যই কিছু ব্যাখ্যাকারক এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন যে বড় বড় আলেমরা বলেছেন যে লাইসা শানু আন তুহিব্বা, মর্যাদার বিষয় এটা নয় যে তুমি কাকে ভালোবাসতেছো, আমি একজনকে ভালোবাসি, আসলে মর্যাদার বিষয় এটা নয়, ইন্নামা শানু আন তুহাব্বা, বরং মর্যাদার বিষয় হচ্ছে তোমাকে কেন কে ভালোবাসতেছে, তোমাকে কয়জন ভালোবাসে, এটাই হচ্ছে মর্যাদার বিষয়। তুমি কাকে ভালোবাসো, তুমি ওকে ভালোবাসো, তুমি ওকে ভালোবাসো, তুমি ওকে ভালোবাসো, এটা মর্যাদার বিষয় নয়, বরং মর্যাদার বিষয় হচ্ছে ইন্নামা শানু আন তুহাব, অর্থাৎ মাজুলের সিগা, অর্থাৎ মর্যাদার বিষয় হচ্ছে তোমাকে কয়জন ভালোবাসি, তোমাকে কয়জন পছন্দ করে, এটাই হচ্ছে মর্যাদার বিষয়। এই আয়াতের থেকে এই ব্যাখ্যাটা বের হয় কিভাবে, যে তারা দাবি করতেন যে আমরা আল্লাহকে ভালোবাসি, তখন আল্লাহ তাআলা বললেন যে তোমরা ভালোবাসো এটা মর্যাদা নয়, বরং তোমরা যদি নবীকে অনুসরণ করো তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, আর আল্লাহর ভালোবাসা পাওয়া হচ্ছে সবচেয়ে মর্যাদার বিষয়, সবচেয়ে সম্মানিত হওয়ার মতো বিষয়। তাহলে আল্লাহ তাআলা এখানে সম্মানিত হওয়ার জন্য একটি গুণ বর্ণনা করেছেন, বিশেষ গুণ, তার ভালোবাসা পাওয়ার জন্য, সবচেয়ে নৈকট্যশীল হওয়ার জন্য, তার ভালোবাসা মনে প্রাণে ধারণ করার জন্য যে বিষয়টি তিনি স্পষ্টভাবে এখানে বলে দিয়েছেন সেটি হচ্ছে ফাত্তাবিউনি, ইত্তিবা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করা।
রাসূলকে অনুসরণ করা, রাসূলকে মনে প্রাণে ভালোবেসে তাকে অনুসরণ করা, তাহলে আল্লাহ তাআলার ভালোবাসা পাওয়া যাবে। আমরা এই আয়াত থেকে স্পষ্টভাবে পাই যে রাসূলে আল্লাহ তাআলার ভালোবাসা পেতে গেলে আমাদেরকে অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করতে হবে। সম্মানিত উপস্থিতি, এই যে অনুসরণ, আমরা যে তাকে অনুসরণ করব, আসলে এই অনুসরণের মাপকাঠি কি? আসলে কেন আমরা তাকে অনুসরণ করব? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হয়ে এসেছেন এই জন্যই? তিনি কি নিজের থেকে কোনো কথা বলেন? বা যদি বলে থাকেন তাহলে এটাও কি আমাদেরকে অনুসরণ করতে হবে? এই ব্যাপারে যেরকম ভাবে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা দুই জায়গায় বলেছেন যে আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনীত যে বিধান, এগুলো কোথা থেকে আসে? এটা কি রাসূল সাল্লাম নিজে থেকে তৈরি করেন নাকি আল্লাহর পক্ষ থেকে আসে? সম্মানিত উপস্থিতি, এই বিষয় নিয়ে দুটি সূরা নাজমের শুরুতেই আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া, তিনি এই যে নবী তোমাদের নিকটে যে এসেছেন, এই নবী নিজের মন গড়া মনের ভিতর থেকে কোনো কথা তিনি বলেন না। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া, তিনি মন গড়া প্রবৃত্তি থেকে কোনো কথা বলেন না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, এই যে কথা তিনি বলেন এটা হচ্ছে ওহী, যা তার নিকটে ওহী করা হয়। আল্লাহ তাআলা তার নিকটে ওহী করেন, তিনি যে বিধান দেন, হয়তো হাদিসে পাওয়া যায় না যে আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল এসেছেন তারপর এই বিধান দিয়েছেন, হয়তো এটা হাদিসে বর্ণিত হয়নি অনেক সময়ে, কিন্তু ওই বিধানটি আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে এটা কোরআন প্রমাণ করে। শুধুমাত্র একটি কি আয়াত না, আরেকটি আয়াত আমরা স্পষ্টভাবে দেখতে পাই, সেটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে, সকল মানুষকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাবিল, যদি এই যে তোমাদের উপরে তোমাদের কাছে যে নবীকে প্রেরণ করা হয়েছে, এই নবীকে যদি, এই নবী যদি তোমাদের কাছে আমার সম্পর্কে আমার উপরে আমাকে নিয়ে বানিয়ে যদি একটি কথা বলতো, কিছু কথা যদি তোমাদের নিকটে বলতো, লা আখযনা মিনহু বিল ইয়ামিন, তাহলে আমি তাকে ডান হাত ধরা ধরতাম, সুম্মা লাকতানাহু মিনহুল ওয়াতিন, অতঃপর তার থেকে আমি তার মূল রগকে, ওয়াতিন বলা হয় যে পায়ের শিরা আছে, তাই রগকে আমি কেটে দিতাম, যদি আমাদের এই যে নবী এসেছে তোমাদের নিকটে, এই নবী যদি তোমাদের নিকটে কোনো বানিয়ে বানিয়ে কথা বলতো। তাকাওয়াল শব্দের অর্থ হচ্ছে বানিয়ে কোনো কথা বলা, কওল শব্দ অর্থ হচ্ছে সাধারণভাবে কথা বলা, আর তাকাওয়াল শব্দ অর্থ হচ্ছে কথা বলা, বিভিন্ন ধরনের আজগিবি কথা বানিয়ে বলা। এই যে নবীকে উদ্দেশ্য করে মানুষকে সকলকে সাবধান করে তিনি বললেন যে নবী পর্যন্ত একটি কথা তোমাদেরকে বানিয়ে বলেননি। আমার এই কয়েকটি কথা বলার উদ্দেশ্য হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সুন্নাত আমাদের কাছে নিয়ে এসেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সুন্নাত, যে আদর্শন আমাদের নিকটে নিয়ে এসেছেন, সেটি আল্লাহ তাআলার পক্ষ থেকে আসা, কোনো ব্যক্তির বানানো নয়। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে মন থেকে মন গড়া মতো বানিয়ে তিনি কোনো কিছু বলেননি। কেননা আমরা সরাসরি কোরআন থেকে প্রমাণ পাই, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, যে আল্লাহ তাআলা এর রাসূল, তিনি যেই কথা তিনি বলেছেন, যে শরীয়ত মানুষের মাঝে বিস্তার করেছেন অর্ধ পৃথিবী, এমনকি সারা পৃথিবীর মধ্যে আজকে বর্তমান এই সুন্নাত সবখানে প্রসারিত, সেই সুন্নাত আল্লাহ তাআলার পক্ষ থেকে আসা। সম্মানিত উপস্থিতি, তাই এই সুন্নতের অনুসরণ অবশ্যই আমাদেরকে করতে হবে। কেননা, কারণ এটা আল্লাহ তাআলার পক্ষ থেকেই এসেছে। সম্মানিত উপস্থিতি, যদি আমরা এই সুন্নতকে অনুসরণ করি তাহলে আমাদের জন্য অনেক ফলপ্রসূ, অনেক ফজিলত, অনেক ধরনের ফলাফল আমাদের জন্য রয়েছে। কিন্তু আমরা অনুসরণটা কীভাবে করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে অনুসরণ করবো সেটা কীভাবে করব? এই রূপরেখাটা কি? যে অবশ্যই আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে অনুসরণটা আমরা করব সেটা অবশ্যই হতে হবে খাঁটি নির্ভেজাল খালেস নিয়তে। আজকের বর্তমানে ইখলাসের বদলে শুধুমাত্র হামজাটা খুঁজেই পাওয়া যায় না। ইখলাসের মধ্যে যে হামজা আছে, ইখলাস, এর মধ্যে হামজাটা খুঁজে পাওয়া মুশকিল। হামজা উঠে গেছে, শুধুমাত্র খালাস খালাস খালাস, মানে কোনো রকম খালি নামাজ পড়ে চলে গেলেই হলে খালাস, কোনো একটা কাজ করে খালাস, কোনো একটা কিছু করলেই খালাস, মানে কোনো রকম শেষ করতেই হলো,
ইখলাস পাওয়া মুশকিল, ওই হামজাটা যে কোথায় হারিয়ে গিয়েছে তা আজ বলা মুশকিল, যে কোন সাগরের মধ্যে হারিয়ে গেছে, না কোন পুকুরে হারাইছে, কার না কোন মহাসাগরে হারিয়েছে তা বলার অপেক্ষা রাখে না। সুতরাং আমাদের মনের ভিতরে ওই হামজাকে খুঁজে আনতে হবে এবং খালাসের আগে ইখলাসকে লাগিয়ে, হামজাকে লাগিয়ে ইখলাস মনের ভিতরে তৈরি করে আমাদেরকে আল্লাহর জন্য কাজ করতে হবে। তাহলে ওই ইখলাসটা যে আমরা আনবো, তাহলে ইখলাস আনার পরে আমাদের প্রধান কাজ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা অনুসরণ করব, তার প্রত্যেকটি কথার মধ্যে কোনো কিছু না বাড়িয়ে, কোনো কিছু না কমিয়ে পুঙ্খানুপুঙ্খানুভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বলেছেন কোনো ধরনের দ্বিধা দ্বন্দ্ব বাদ দিয়ে, যখন আমরা একটি সহিহ হাদিস পাবো, যখন আমরা একটি রাসূলের কথা পাবো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আসা একটি সুন্দর একটি কোনো মত পাবো, তাহলে সেই হাদিসটিকে সেই কথাটিকে আমরা এমনভাবে গ্রহণ করব যে আমরা সামিআনা ওয়া আতাআনা, আমরা শুনলাম মানলাম। সাহাবীরা যেরকম মিরাজের সেই ঘটনা আবু বকর যেভাবে গ্রহণ করেছিলেন, সাহাবীদের মধ্যে কিছু দুর্বলমান অবস্থা ছিল, সাহাবীরা মানতে পারছিলেন না যে কিভাবে এক রাতের ভিতরে সেই বাইতুল মুকাদ্দাস চলে গেলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এরপরে সাত আসমানের উপরে আরশে আজিমের উপরে আল্লাহ তাআলার সাথে গিয়ে সাক্ষাৎ করে এসেছেন তিনি, এটা কিভাবে হতে পারে, এটা কিভাবে সম্ভব, এবং সশরীরে তিনি এখানে ছিলেন, সশরীরে এই ঘটনা ঘটেছে, তাহলে কিভাবে হতে পারে। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে ঘটনা, যখন তিনি বললেন কাফেররা তো বিশ্বাসই করলেন না, সাথে সাথে কিছু সাহাবীর মনের মধ্যেও দুদুল্যমান অবস্থা হয়ে গেল। যখন এই ঘটনা আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বলা হলো, তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন এটা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তখন তাকে বলা হলো হ্যাঁ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলছেন, তখন তিনি বললেন যে মুহাম্মদ যখন বলেছেন তাহলে তিনি অবশ্যই সত্য বলেছেন, আসলে এই ঘটনা হয়েছে, সুবহানাল্লাহ। তখন তিনি এইভাবে গ্রহণ করেছেন যে মুহাম্মদ যেটা বলেছে, মুহাম্মদের মুখ থেকে যখন এটা বের হয়েছে তার মানে তিনি সত্য বলেছেন, তিনি আসলেই তিনি সশরীরে সেই মিরাজের রাত্রিতে তিনি গমন করেছেন, আল্লাহর সাথে সাক্ষাৎ করে এসেছেন, সেখানে তিনি গিয়েছেন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে তিনি সেখানে গিয়েছেন, এটা তিনি সাথে সাথে বিশ্বাস হয়ে গেলেন, বিশ্বাস করে ফেললেন, সাথে সাথে তার নাম হয়ে গেল আবু বকর আস-সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে সত্যবাদী, তিনি ইসলামের জন্য তিনি এমন একটি বিষয়কে তিনি সাথে সাথে গ্রহণ করেছেন যে বিষয়ে অনেক সাহাবীদের মধ্যেও দুদুল্যমান অবস্থা বিরাজ করছিল। সম্মানিত উপস্থিতি, এটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মান্য করার একটিমাত্র উপায়, একটিমাত্র রূপরেখা। আরো যদি আমরা দেখি যে এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে আসলেন, এসে জিজ্ঞাসা করলেন হে আল্লাহর রাসূল, দুল্লানি আলা আমালিন, দুল্লানি আলা আমালিন, এমন কিছু আমল সম্পর্কে আমাকে খবর দিন, তুদখিলুনিল জান্নাহ, আমাকে ওই আমলগুলো জান্নাতে প্রবেশ করিয়ে দিবে। তখন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু আমলের কথা তার কাছে বর্ণনা করলেন, যে তুমি ঠিকমতো সালাত আদায় করবে, রমজান মাসে রোজা রাখবে, এরকমভাবে কয়েকটি আমলের কথা তিনি, ইসলামের প্রধান প্রধান কয়েকটি আমলের কথা তিনি তার কাছে বর্ণনা করলেন। তখন ওই সাহাবি বললেন যে হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যে কথাগুলো বলেছেন, যে আমলের কথাগুলো আমার কাছে আপনি বর্ণনা করেছেন, আমি এর থেকে একটি চুল পরিমাণও কমাবো না, আমি এর থেকে চুল পরিমাণ বাড়াবো না, আমি আপনি আপনি যেই কথা আপনি এখানে আমার সামনে বলেছেন সেটিকে আমি অক্ষরে অক্ষরে পূর্ণাঙ্গভাবে পুঙ্খানুপুঙ্খানুভাবে আমি আমল করব, এর থেকে কোনো একটি অংশকে আমি কমাবো না, কোনো একটি অংশকে আমি বাড়াবো না, আপনি যেভাবে বলেছেন আমি সেভাবেই আমল করব। ওই লোকটি চলে যাচ্ছিল এই কথা বলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সাহাবীদেরকে উদ্দেশ্য করে, হে সাহাবীরা, তোমরা কি কোনো জান্নাতি ব্যক্তিকে দেখতে চাও, যদি তোমরা দেখতে চাও তাহলে ওই ব্যক্তিকে দেখো যে হেঁটে চলে যাচ্ছে, যে ওই ব্যক্তি হচ্ছে জান্নাতি। অন্য রাওয়ায়েতে আছে যে তুমি যদি সে সফলতম হয়েছে, যে সে যদি সত্যবাদী হয়। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা কিভাবে করতে হয়। ওই সাহাবী ছিলেন আরবি, অর্থাৎ গ্রাম্য একটি ব্যক্তি, সে সেই কথা বলে সে বুঝতে পেরেছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ আমাদেরকে কিভাবে করতে হবে, যে কোনো কিছু বাড়ানো যাবে না, কোনো কিছু কমানো যাবে না, প্রশ্ন তোলা তো দূরের কথা, সেখানে প্রশ্নও তোলা যাবে না যে রাসূল কেন আমরা এটা করব, না করব না, হেই সেই এরকম কোনো কিছুই বলা যাবে না। রাসূলের পক্ষ থেকে যখন কোনো কথা আসবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে
যখন কোনো একটি বাণী আসবে তখন আমাদেরকে সেটা পুঙ্খানুপুঙ্খানুভাবে যেভাবে এসেছে সেভাবেই পালন করতে হবে। সম্মানিত উপস্থিতি, এটি ছিল একটি দ্বিতীয় রূপরেখা যে সাহাবিরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে কিভাবে মান্য করতেন। সম্মানিত উপস্থিতি, আসলে আমাদের যদি এরকম সুন্নাতকে মানার মন মানসিকতা থাকে যে আমরা রাসূল সাল্লামের পক্ষ থেকে আসা প্রত্যেকটি সুন্নাতকে নিজের জীবনে বাস্তবায়ন করব এবং তা আমরা নিজের জীবনে বাস্তবায়ন করব, আমাদের পরিবারের জীবনে বাস্তবায়ন করব এবং সমাজের মধ্যে বাস্তবায়ন করব, তাহলে দেখতে পাবেন সমাজ একদিন এমনভাবে সুপ্রতিষ্ঠিত একটি সুশীতল শান্তিময় একটি সমাজ হয়ে উঠবে যার মধ্যে কোনো থাকবে না বিভেদ, যার মধ্যে থাকবে না কোনো ধরনের অকল্যাণ। সম্মানিত উপস্থিতি, আজকের বর্তমানে আমরা যেই ধরনের বাতিল ফিরকা, বাতিল মতবাদ, বাতিল ধরনের যত ধরনের কথা আসে, আজকের বর্তমান কত ধরনের মতবাদ সমাজের মধ্যে রয়েছে, কত ধরনের তরিকা রয়েছে, কত ধরনের মানুষ রয়েছে যারা মানুষদেরকে ডাকছে আমার পথে আসো আমি তোমাদেরকে জান্নাতে নিয়ে যাব, আরেকজন বলছে এই পথে আসো এই পথ জান্নাতের পথ, এই পথে আসো এই পথ জান্নাতের পথ, জান্নাতের পথের কোনো শেষ নেই এরকম অবস্থা বর্তমানে বিরাজ করছে। আসলে এই যে মতবাদ আজকের সমাজের মধ্যে সৃষ্টি হয়েছে তার প্রধান কারণ সকল আলেম এখানে ইত্তিফাকে একটি মতবাদ হয়ে গেছে, সকল আলেমরা একমত যে এখানে এই যে মতবাদগুলো সৃষ্টি হয়েছে তার একটি মাত্র কারণ সেটি হচ্ছে ইনকারু সুন্নাহ অথবা ইতালাতু সুন্নাহ, অন্য আদি বলে ইয়াতালু সুন্নাহ, অর্থাৎ সুন্নাতকে অকেজু করে দেওয়া, সুন্নাতের ইনকার করা, সুন্নাতকে বাতিল করা বা সুন্নাতের ব্যাপারে গড়িমসি করা। সম্মানিত উপস্থিতি, আমরা যদি ইসলামের মধ্যে সর্বপ্রথম যারা সুন্নাতের ব্যাপারে গড়িমসি করেছিল, যারা সুন্নাতের ব্যাপারে শিথিলতা অবলম্বন করেছিল এবং যারা কঠোর পন্থা অবলম্বন করেছিল কোরআন নিয়ে, সেই দলটিকে যদি আমরা দেখি তাহলে আমাদের মধ্যে সকলে পরিচিত একটি দল আমরা দেখতে পাই, সেটি হচ্ছে খারেজি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের পরে সর্বপ্রথম ইসলামের মধ্যে যারা হাদিসকে নিয়ে গড়িমসি করেছে, হাদিসকে অস্বীকার করার মতো অবস্থা যাদের মধ্যে ছিল সেটি হচ্ছে খারিজি, আল খাওয়ারিজ। তারা ছিল সর্বপ্রথম ওই দল, ওই ভ্রান্ত দল যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে অস্বীকার করেছিল সর্বপ্রথম ইসলামের মধ্যে। তারা বলেছিল আমাদের মাঝে কোরআন আছে, কোরআন আমাদের মধ্যে ফয়সালা দিবে, হাদিস লাগবে কেন, কোরআন আমাদের মাঝে ফয়সালা দিবে সেখানে হাদিসের কি দরকার। সম্মানিত উপস্থিতি, কোরআন এমন একটি কিতাব যার থেকে মূল্যবান আর কোনো কিছু নেই, অনেক মূল্যবান একটি কিতাব যা আমরা সকলে জানি যার একটি অক্ষর পাঠ করলে দশটি নেকি রয়েছে, এরকম মর্যাদাপূর্ণ একটি কোরআন কিতাব আমাদের মাঝে রয়েছে। কিন্তু আপনি যদি শুধুমাত্র কোরআনকে অনুসরণ করতে যান আর যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহগুলোকে বাদ দেন তাহলে আমি আপনি বলবো আপনার মতো বেকল, আপনার মতো আহমক আর কেউ নেই। যে আপনি শুধুমাত্র কোরআন অনুসরণ করছেন তাহলে কোরআনের মধ্যে যে আছে যে ফাত্তাবিউনি, আমাকে অনুসরণ করো, ওতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি অনুসরণ করার জন্য যে আল্লাহ তাআলা নিজেই কোরআনের মধ্যে আদেশ দিয়েছেন, তাহলে ওই আয়াতগুলো কোথায় যাবে? তাহলে আপনি কি ওই আয়াতগুলোকে অস্বীকার করতে চাচ্ছেন যে আমি কোরআন মানি হাদিস মানি না? তাহলে কোরআনের যে রাসূলের অনুসরণ কথা করার কথা বলা হয়েছে ওই আয়াতগুলোকে কি আপনি অস্বীকার করেন? সম্মানিত উপস্থিতি, এটা কিন্তু তখন আপনার বলবেন যে না এটা আমি করি না। তাহলে যদি আল্লাহ তাআলার আদেশকৃত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে আগে অনুসরণ করতে হবে, ওই বিষয়টি যদি আপনি অস্বীকার না করেন তাহলে কোরআনের মধ্যে যে আদেশ করা আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করার কথা, তাহলে আপনি কোন যুক্তিতে কোন দলিলের মাধ্যমে আপনি সুন্নাহের অনুসরণকে বাদ দিচ্ছেন? বা সুন্নাহকে যখন আপনার সামনে আসে, রাসূলের হাদিস যখন আপনার সামনে আসে, তখন আপনি সেই হাদিসকে কিভাবে পাল্টানো যায়, কিভাবে ব্যাখ্যা করা যায়, কিভাবে এটাকে অকিজু করা যায়, কিভাবে এটাকে বাতিল করা যায়, সেই ধান্দায় কেন আপনি লিপ্ত আছেন? বরং আমাদের প্রত্যেকটি মুসলিমের জন্য উচিত হচ্ছে যে যখনই আমাদের কাছে হাদিস আসবে তখন সেটিকে পুঙ্খানুপুঙ্খানুভাবে মান্য করা। এটা নয় যে আমরা সেই হাদিসকে কিভাবে বাতিল করা যায়, কিভাবে এটিকে ওয়াকেজু করা যায়, কিভাবে এটিকে পিছনে ফেলে শুধুমাত্র থাকা যায় সেটা যেন না হয়। এই বিষয়ে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে
অনুসরণ করা হবে না, শুধুমাত্র কোরআনের দিকে মানুষেরা ধাবিত হবে। এই যে একটি মতবাদ, এই মতবাদ যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবশ্যই জানতেন যে এটা আসতে পারে, আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। এই জন্যই আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে স্পষ্টভাবে বলে দিয়েছেন, লা ইউলফি আন্না আহাদাকুম মুত্তাকিআন আলা আরিকাতিহি ইয়াতিহিল আমরু মিম্মা আমারতু বিহি আও নাহাইতু আনহু ফাকাল ইন্না লাম নাজিদহু ফিল কুরআন ইন্নামা ইত্তাবানাহু মা নাজিদুহু ফিল কুরআন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট হাদিসে বলেছেন যে উঠিনি এমন একটি দল আসবে, সাতাকুনু কওমুন এমন একটি কম আসবে, বা উঠিনি আমি তোমাদের এমন এক ব্যক্তিকে দেখতে পাবো যে সুফার মধ্যে হেলান দিয়ে বসে থাকবে, সুফার মধ্যে হেলান দিবে, হেলান দেওয়ার সময় অতঃপর যখন তার নিকটে আমার পক্ষ থেকে কোনো আদেশ যাবে, আমার পক্ষ থেকে কোনো নিষেধ যাবে, তখন সে বলবে আমরা এটা কোরআনের মধ্যে পাই না, সুতরাং এটা আমরা অনুসরণ করবো না। ইন্নামা ইত্তাবানাহু মা ফিল কুরআন, কোরআনের মধ্যে যা এসেছে তাই শুধুমাত্র আমরা অনুসরণ করবো, এটা কোরআনের মধ্যে আমরা পাই না, আমরা এটা কোরআনে যেহেতু পাচ্ছি না সুতরাং এটাকে আমরা মান্য করবো না। তাহলে আমি আপনাদেরকে বলি, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন আকিমুস সালা ওয়া আতুজ যাকা, যে তোমরা সালাত আদায় করো, যাকাত দেও। এবার আপনি সালাত পড়বেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে সুন্দর করে সালাত পড়েন, কিভাবে রুকু দেন, সেজদা দেন, কত সুন্দর করে আপনি সালাত আদায় করেন। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে আপনি অনুসরণ না করেন, তার সুন্নতকে যদি আপনি ওয়াকিজু করেন বা তার সুন্নতকে যদি আপনি পিছনে ফেলে রাখেন, তাহলে আপনি যে সালাত পড়েন সেই নিয়ম কানুনগুলো আপনি কোথা থেকে পেয়েছেন, আপনি যে যাকাত দিবেন সেই নিয়ম কানুন আপনি কোথা থেকে পেয়েছেন, আপনি যে সিয়াম পালন করবেন সেই নিয়ম আপনি কোথা থেকে পেয়েছেন, আপনি যে হজ করবেন সেই নিয়ম আপনি কোথা থেকে পেয়েছেন, আপনি কোরআনে কি পাবেন যে হ্যাঁ এভাবে সালাত আদায় করতে হয়, এভাবে যাকাত দিতে হয়, এভাবে হজ করতে হয়, এভাবে সিয়াম পালন করতে হয়? না, কোরআনে আপনি এটা পাবেন না, কারণ কোরআন আপনাকে এসেছে, কোনো কিছু কোনো বিষয় আপনার জন্য ছেড়ে যায়নি, কোরআন সব কিছু বর্ণনা করেছে। কিন্তু আল্লাহ তাআলা এই কোরআনকে স্পষ্টভাবে বুঝিয়ে দেওয়ার জন্য যে কীভাবে কোরআনকে বুঝতে হয়, কীভাবে কোরআনকে আমল করতে হয়, কোরআনের প্রতি আমাদের আমলটা কীভাবে হতে পারে সেটা জানিয়ে দেওয়ার জন্যই, সেই বিষয়টি বুঝিয়ে দেওয়ার জন্যই আল্লাহ তাআলা তার শরীয়তকে মানুষের কাছে বুঝিয়ে দেওয়ার জন্য যুগে যুগে অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছেন। তার মধ্যে তিনি কোরআনকে খাসভাবে বুঝিয়ে দেওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করেছেন। তিনি প্র্যাকটিক্যালি স্বাভাবিকভাবে মানুষের মধ্যে চলাফেরা করে, সাহাবীদের মধ্যে চলে তিনি প্রত্যেকটি বিষয়কে পূর্ণাঙ্গভাবে পুঙ্খানুপুঙ্খানুভাবে তিনি দেখিয়ে দিয়ে গিয়েছেন যে এভাবে কোরআনকে অনুসরণ করতে হয়, সালাত পড়তে বলছেন আল্লাহ তাআলা এভাবে সালাত পড়তে হয়, যাকাত দিতে বলছেন এভাবে যাকাত দিতে হয়, সিয়াম পালন করতে বলছেন এভাবে সিয়াম পালন করতে হয়, হজ করতে বলছেন এভাবে ওইখানে গিয়ে হজ পালন করতে হয়, এইভাবে হজ পালন করতে হয়। আল্লাহ তাআলা জীবনের শেষ সময়ে এসে রাসূলকে দিয়ে একবার হলে হজ করিয়ে তিনি বান্দাদেরকে দেখে দেখিয়ে দিয়েছেন এভাবে হজ করতে হয়। যদি এই যে বিধান, এই যে কথা, এটা আল্লাহ তাআলা তার কোরআনে তিনি বর্ণনা করে দিয়েছেন যে আমি নবীকে প্রেরণ করেছি, প্রত্যেকটি নবীকে তার প্রত্যেকটি কওমের ভাষায় প্রেরণ করেছেন যাতে করে তারা ওই নবী প্রত্যেকটি কওমের মধ্যে আল্লাহ তাআলার বিধেয় বিধানকে ব্যাখ্যা করতে পারে, মানুষের সামনে উপস্থাপন করতে পারে। সম্মানিত উপস্থিতি, তাই হাদিসের অনুসরণ, সুন্নার অনুসরণ এতটাই গুরুত্বপূর্ণ, যদি আপনি সেটিকে অস্বীকার করেন সরাসরি আপনি কাফের। আপনি যদি আজকে বলেন আমি হাদিসকে অস্বীকার করলাম, বা আপনার নিকট একটি হাদিস এসেছে, আপনি যদি বলেন যে না এই হাদিস আমি মানি না, এটি রাসূলের কথা, আপনার কাছে স্পষ্ট হাদিসটি সহি রাসূলের কথা, আর তখন যদি আপনি বলেন আমি হাদিসটি মানি না, তখন আপনার অবস্থা কি হবে আপনি একবার চিন্তা করে দেখুন। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিদের সম্পর্কে তিনি নিজে ভবিষ্যৎবাণী করে গিয়েছেন, এক সময় এমন এক দল আসবে যারা আমার হাদিসগুলোকে পিছনে ফেলে রাখবে, আর সুফার মধ্যে হেলান দিয়ে বসে থাকবে, আর বলবে আমরা কোরআনে যা পাই তা মানবো, হাদিসে যা আছে তা মানবো না। ওই দলকে বলা হয় আহলুল কোরআন, অর্থাৎ তারা কোরআন মানে হাদিস মানে না।
আপনি যদি নিজেকে দাবি করেন কোরআন মানেন, তাহলে আপনি নিজেই কোরআনকে মানছেন না। যা ব্যাখ্যা আমি করলাম যে অবশ্যই আপনি যদি কোরআন মানতে চান তাহলে আপনাকে হাদিসও মানতে হবে, কারণ আল্লাহ তাআলাই কোরআনের মধ্যে বলেছেন হাদিসকে মানার জন্য, রাসূলকে জীবনকে রাসূলকে অনুসরণ করার জন্য। আর তিনি মানুষদেরকে সকলেই বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তিনি সকল মানুষের মধ্যে তিনি ঘোষণা করে দিয়েছেন যে এই যে নবী তোমাদের নিকটে এসেছেন, এই নবী তোমাদের জন্য হচ্ছে উত্তম আদর্শ, এই নবী তোমাদের জন্য আদর্শ। তোমরা যদি আদর্শ গ্রহণ করতে চাও তাহলে এই নবী থেকে গ্রহণ করো। এই নবী ছাড়া তোমাদেরকে আদর্শ দেওয়ার মতো আর কেউ নেই, তার কাছ থেকেই তোমাদেরকে অবশ্যই আদর্শ গ্রহণ করতে হবে। সম্মানিত উপস্থিতি, তাই আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে যেভাবে সাহাবিরা যেভাবে রাসূলের সুন্নতকে অনুসরণ করেছে, যেভাবে সাহাবিরা রাসূলুল্লাহ সাল্লামের সুন্নতকে তার কথাকে তার কাজকে মান্য করেছে, আমাদের উচিত ঠিক তেমনি ভাবে সাহাবিদের মতো করেই আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে মান্য করা। তাহলে আমরা আমাদের জীবনকে সুন্দরভাবে সাজাতে পারবো, সুন্দরভাবে মন গড়া মতো না চলে আমরা নিজেদেরকে একদম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে আদর্শিত হয়ে আমরা সর্বশ্রেষ্ঠ ফল, সর্বশ্রেষ্ঠ আমাদের লাভবান হওয়ার মতো বিষয় সেটি হচ্ছে আমরা জান্নাতে প্রবেশ করতে পারবো। এটার জন্য আমাদের সর্বপ্রথম যে করণীয়, যে আমরা ঈমান আনার পরেই আল্লাহকে বিশ্বাস করার পরে রাসূলের পথকে আমরা অনুসরণ করব, রাসূলের পথকে আমরা পুঙ্খানুপুঙ্খানুভাবে অনুসরণ করব, তাহলে আমাদের জন্য রয়েছে সবচেয়ে বড় সাফল্য জান্নাতে অর্জন করা। আমি একটি হাদিস বলে আমি আমার বক্তব্য ইনশাআল্লাহ শেষ করে দিব। সেই হাদিসটি হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হাউজে কাউসারের সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদেরকে তিনি পান করাবেন, মুহাজিদেরকে পান করাবেন, সকল উম্মতকে তিনি হাউজে কাউসার থেকে পানি পান করাবেন। ওই সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি তার সাহাবীদেরকে অন্য অন্য উম্মতদেরকে তিনি যখন পান করাবেন সেই হাউজে কাউসারের পানি, সেই সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং এক দলের মাঝে পর্দা পড়ে যাবে। ওই দল সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন হে আল্লাহ তাআলা, আমার মাঝে এবং তাদের মাঝে কেন পর্দা পড়ে গিয়েছে? তখন তিনি আল্লাহ তাআলা ওই রাসূলকে উদ্দেশ্য করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে বলবেন হে নবী, আজকে তুমি হয়তো তাদেরকে চিনতে পারছো, তুমি তাদেরকে চেয়ে তারাও তোমাকে চিনতে পারছে, কিন্তু তুমি জানো না যে তারা এই তুমি মৃত্যুবরণ করার পরে তারা তোমার পশ্চাতে গিয়ে তোমার মৃত্যুবরণ করার পরে তোমার সুন্নাতের সাথে কিরকম ব্যবহার করেছে, তোমার সুন্নাতকে তারা কতটুকু পরিবর্তন করেছে, পরিমার্জন করেছে, তারা কতটুকু তারা পরিবর্তন করে দিয়েছে, এর অবস্থা তুমি জানো না, এই জন্যই তুমি আজকে হয়তো এই কথা বলতেছো, তারা তোমার পরে গিয়ে তোমার পশ্চাতে গিয়ে তোমার সুন্নাতকে তারা নস্যাৎ করে দিয়েছে, পরিবর্তন করে দিয়েছে। তাই আজকে তুমি তাদেরকে চেনা সত্ত্বেও, তারা তোমাকে চেনা সত্ত্বেও তাদেরকে তুমি পান করাতে পারবে না। সম্মানিত উপস্থিতি, এই বিভীষিকাময় অবস্থার মধ্যে যেন আমাদেরকে পড়তে না হয়, আমরা যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেই হাউজে কাউসারের পানি পান করতে পারি। আর তার একটি মাত্র উপায় সেটি হচ্ছে তার সুন্নাতকে কোনো রদ বদল না করে, কমিয়ে বা বাড়িয়ে কোনো ধরনের পরিবর্তন না করে পুঙ্খানুপুঙ্খানুভাবে তার সুন্নাতকে অনুসরণ করা এবং সুন্নাতকে অধ্যয়ন করা এবং বেশি বেশি সে সুন্নাত নিয়ে গবেষণা করা। আমরা যেন আল্লাহ তাআলার কাছে একটি দোয়া করব সব সময় এবং আমাদের জীবনের জন্য আমরা একটি দোয়া করব যে হে আল্লাহ, তুমি আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে চলেছেন আমাদেরকে সেভাবে চালানোর তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা সকলেই আল্লাহর কাছে একটি দোয়াই করব, সেটি হচ্ছে আল্লাহ তাআলা যেন আমাদেরকে প্রত্যেকটি জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে প্রত্যেকটি মানজিলে প্রত্যেকটি সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথকে অনুসরণ করে যেন আমরা মৃত্যুবরণ করতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইল মুসলিমিন। ইন্নাল হামদুলিল্লাহ إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا
من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم انصر الإسلام والمسلمين اللهم أعز الإسلام والمسلمين اللهم أيد الإسلام والمسلمين وخذل الكفرة والمبتدعة والمشركين اللهم دمر ديارهم وزلزل أقدامهم وانصرنا على القوم الكافرين اللهم انصر من نصر دين محمد وجعلنا منهم اللهم اخذل من خذل دين محمد ولا تجعلنا منهم اللهم انصر من نصر دين محمد وجعلنا منهم اللهم اخذل من خذل دين محمد ولا تجعلنا منهم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعدكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم إن الله تعالى جواد كريم بر رؤوف رحيم قوموا للصلاة.